প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি সহিংসতা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানান, সংবিধান রক্ষায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, সহিংসতা শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাই উভয় দলকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শর্তহীন সংলাপে বসার আহ্বান জানান তিনি। Political violence by any side has no place in democratic elections. I hope that all sides going forward will engage in a dialogue without preconditions to de-escalate tensions and find a path forward to free, fair and peaceful elections. পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সিএসসি কাজ করছে, যত বাধাই আসুক নির্বাচন যত সময়ে অনুষ্ঠিত হবে, কিন্তু প্রতিকূল হলে নির্বাচন করা হবে না, এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন জনগণের মধ্যে না থাকে, সেই জন্য স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে। সিএসসি আরও বলেন, আমরা আশা করব রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিয়ে কমিশনকে সহযোগিতা করবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।